নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য, যিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহ আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। তিনবার মা, কয়বার মা? একবার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণ পদক, দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদক ও মা, রৌপ্য পদক ও মা, ব্রোঞ্জ পদক ও মা, বাবার পিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাতা জিলদা, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন এক ঢোক দুধের সৌদ আদায় হবে না, ঠিক কিনা? মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে উরিনের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করে, এখন ভালো লাগে না আব্বা আম্মা, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, অনুরূপ ভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে এখান থেকে ঢাকা যান না আপনারা, আন্ত মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দেবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করবো, আমি আরেকজনের জন্য করবো কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না নাই? না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে নাও। মা মিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালা কা বিমিসলিন, ফেরেশতারা বলে ওয়ালা কা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালা কা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানায় দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক কানা ঢর করি কও আজি সুবহানাল্লাহ। এবার বেড়ে গেছে আওয়াজ, এক কানা ডর করি হন আবাজি, এইটা বললে কক্সবাজারের বাইরে বলতে পারে ডর করি কইতে হবে বড় বড় করে। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ তারে তুমি সুস্থ করে দাও, ফেরেশতারা বলে ওয়ালা কা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, তার মানে আসল নির্যাসটা আপনি মিস করলেন।
ঠিক কিনা আরেক বর্ণনা এসেছে আর দোয়াও হুয়াল ইবাদত দোয়াটাই নাকি ইবাদত দোয়া যে করতেছেন এটাই ইবাদত আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই যখন মুসল্লায় দাঁড়াই আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন পড়েন ইহদিনাস সিরাতাল مستقيم اهدنا الصراط المستقيم او الله show us the right path show us the correct path الله আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলে সোজা একটা টান আর ডানে বাঁয়ে অনেকগুলো দাগ কাটলেন আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা ওরা হাতছানি দেয় আসো নাচের অনুষ্ঠানে আসো গানের অনুষ্ঠানে আসো মদের আড্ডাখানায় আসো জুয়া খেলাতে আসো ওইদিকে যাওয়া যাবে না মুমিনের রাস্তাটা সোজা এটা সিরাতুল মুস্তাকিম এই রাস্তায় যদি একবার উঠে যান ডানে বাঁয়ে কোনো মোড় নাই খালি চলবে ইউটার্ন নাই কোনো চৌমুহনি নাই এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি আমাদেরকে রাস্তা দেখায় কে আমি যদি কোনোদিন পথ ভুলে যাই হাত চালি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমিন এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই প্রতিদিন আমরা দোয়া করি দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও সোজা পথ এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই এটা অনেক গুরুত্বপূর্ণ ইটস অ্যান আর্ট দোয়াটা একটা শিল্প দোয়াটা কি একটা শিল্প এটাকে রপ্ত করতে জানতে হয় এটাকে আত্মস্থ করতে জানতে হয় সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস আসলে নাই কারো দোয়া থার্ড ক্লাস দোয়া কারোটা সেকেন্ড ক্লাস কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া ঠিক কিনা দোয়ার মতো যদি দোয়া করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া মুহূর্তে আরশে পৌঁছে যায় এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসলে নাই জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে অনেক মুসল্লি দোয়া করতেছে ওদিকে তাকায় আছে হাত কিন্তু এইভাবে আর তাকায় আছে জানালার দিকে কি দোয়া করতেছে কথা বলেন আসরা নাই এজন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার নিজের ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় এজন্য কান্নার কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস অ্যান আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হবে কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দ্য মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পরে রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীরু লা ইয়ারুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টি 50,000 বছর আগে আমাদের তাকদীর লিখে রেখেছে কে এই তাকদীরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ তাআলা এই তাকদীরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নাই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আত তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুআ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদীরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদীরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন তাকদীরও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদীর
চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষ রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিয়েছে বাঁচবে না বেশি বাঁচলে 3 মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি 10 বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসার নাই কিভাবে বাঁচলো দোয়ার বদৌলতে কিসের বদৌলতে তাই এটা যে অনেক গুরুত্বপূর্ণ এটা কি আপনারা ফিল করেন টের পান আপনারা এটা অনেক পাওয়ারফুল ইটস লাইক এ মিসাইল যুদ্ধে যেমনি সেনাবাহিনীরা মিসাইল হামলা করে মিসাইল হামলা করলে যেমনি মিসাইল লক্ষ্যবস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্যবস্তু যে স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না দোয়া ও সিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু AK-47 মেশিন গান চাইনিজ কুড়াল এগুলো আমাদের অস্ত্র না মিয়া আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর চেয়ে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সবচাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব কিছুর খেলা যেখানে শেষ সব কিছুর কারিশমা যেখানে শেষ ওইখান থেকে দোয়ার কারিশমা শুরু হয়ে যায় এজন্য আল্লাহ বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেব আবার আল্লাহ বললেন ওয়াইদা سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أو نبي أمر بندر جخن بولي أمي كتا أبني بول دين أمي أكبر كاتي الله كي كاسي ندوري شبه بولن كاتي ندوري إذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعا ডাকতে دعك দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হই অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদির ফরিয়াদকে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বলবেন কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসোস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা পদ্ধতি নাম্বার ওয়ান আপনি যখন আল্লাহর কাছে কিছু চান আল্লাহ বলেন দিব ইয়েস দিব তিনি বলেন দিব তোমার দোয়া কবুল আমি দিব বলেই তিনি দিয়ে দেন আপনি পেয়ে খুশি হয়ে যান আলহামদুলিল্লাহ পড়েন দিব বলে দিয়ে দেয় সাথে সাথে আপনি খুশি পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন তখন আল্লাহ বলে দিব আল্লাহ কি বলে তিনি দিব না বলতে জানেন না তিনি সবসময় কি বলে দিব পদ্ধতি নাম্বার টু আপনি চাইলেন আল্লাহ বলে দিব তবে এখন দিব না পরে দিব কখন দিলে আমার জন্য বেশি ভালো এটা আমার চেয়েও ভালো জানে কে যখন দিলে আমার জন্য ভালো আল্লাহ তখন দেয় সুবহানাল্লাহ পড়ে পদ্ধতি নাম্বার থ্রি আমরা চাইলাম তখন আল্লাহ বলে দিব না বলেন না দিব তবে এখনো দিব না পরেও দিব না এটা তোমার জন্য কিয়ামতের ময়দানে আমি রেখে দিব যেদিন বিপদে পড়ে যাবা যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে নেমে আসবে সূর্যের প্রচন্ড প্রখর তাপে তোমার মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো কান দিয়ে আর নাক দিয়ে টকটক করে পড়বে তৃষ্ণায় ক্ষুধায় পেরেশানিতে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভি স্থল পর্যন্ত ঝুলতে থাকবে পিস সাহেব মরিত্রে চিনবে না মরিত পিস সাহেবরে চিনবে না
দলের নেতা কর্মী চিনবে না দলের কর্মী নেতা চিনবে না মা তার মেয়েকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না ওই কঠিন দিন আমি তোমারে এই দুয়ার বদৌলতে বাঁচায়া দেব আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলেন আমার কাছে চাও চাওয়ার মতো চাইলে আমি সব দিয়ে দিতে পারি কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে তে সবাই পড়েন কেউ ফিরে না এই কথাটা 100% ঠিক না তিনটা সিস্টেমে কেউ খালি হাতে ফিরছে প্রথমে সাথে সাথে দিলেন এরপরে দেরি করে দিলেন তারপরেটা তিনি রেখে দিলেন সুবহানাল্লাহ বলেন এজন্য এখন থেকে বেশি বেশি কি করব কি করবেন কার কাছে চাইবেন কবুল করবে উনি বিশ্বাস হয় সন্দেহ লাগে 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 কবুল করবে কে সব নবীরা চেয়েছেন একজনের কাছে তিনি কে সব আল্লাহর ওলিরা চাইতেন একজনের কাছে তিনি কে আমরাও চাইব একজনের কাছে তিনি কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম কি দোয়া করলেন এই কোরআনে আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম কোন দোয়া করলেন কোরআনে আছে না নাই সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে একটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন যখন উপলব্ধি করলেন চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিলেন আর দোয়া করতে আরম্ভ করলেন পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আমাদের রব আমাদের রব যালামনা আনফুসানা নফসের উপর জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি তুমি যদি ক্ষমা না করো আমরা শেষ হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব ঠিক কি না সাইয়েদনা আদম আলাইহিস সালাম এই দোয়া করে maaf পেয়েছিলেন শত শত বছর কাঁদতে কাঁদতে এই দোয়া করার পরে maaf করেছে কে আমরাও যদি ভুল করি অন্যায় করি এই দোয়া করলে maaf করবে কে আমরা কি ভুল টুল কিছু করি হ্যাঁ করেন আমরা ভুলকারী আমরা পাপীর ঘরের পাপী ঠিক কি না পাপের সাগরে আমরা হাবুডুবু খাই পাপের কোনো শেষ নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ আছে এমন কোন পাপ নাই আমরা করি নাই আমরা পাপি পাপীর ঘরের পাপি ঠিক কি না এজন্য এই দোয়াটা বললে ক্ষমা করে কে আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরআনের মধ্যে রয়েছে তিনি দোয়া করেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন ربنا وتقبل دعاء سبحان الله পড়েন رب اجعلني مقيم الصلاه আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান ও মিন যুররিয়াতি আমার সন্তানদেরকেও আপনি নামাজ কায়েম করি বানান রব্বুল আলামিন এই দোয়াটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নেন পড়েন আমিন দেখেন ছেলে যদি নামাজ না পড়ে আমাদের কাছে দোয়া চাওয়ার আগে এই দোয়াটা করে নিয়ে নেন আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া আল্লাহ আপনি আমারও নামাজ কায়েমকারী বানান আমার নতুন প্রজন্ম আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান এই দোয়া আল্লাহর কাছে করতে হয় আল্লাহর কাছে দোয়া না করলে ছেলে মেয়ে নামাজই হয় না নেককার সন্তান চাইবো কার কাছে নেককার স্ত্রী চাইবো কার কাছে আবার সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এই দোয়াটা পড়েন আপনারা কখন তুফান ছুটলে কখন পড়েন আপনারা ইউসুফের কিলে এই দোয়াটা আমাদের এলাকায় গ্রাম বাংলায় আমরা দেখছি তুফান ছুটলে পড়ে বজ্রপাত বজ্রপাতের কি বলেন আপনারা ঠাড়া টাড়া এই বজ্রপাত শুধু বজ্রপাত না এটা বিপদে পড়ার দোয়া এটা কিসে পড়ার দোয়া রাস্তায় বিপদে পড়েছেন এই দোয়া পড়েন অফিসে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন ঘরের ভেতরে বিপদে পড়েছেন এই দোয়া পড়েন মাছের পেট থেকে এই দোয়া পড়ার কারণে সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে বিপদ থেকে রক্ষা করেছে কে
এটা মুসিবতে পড়ার দোয়া মুসিবতে পড়লেই আমরা এই দোয়া পড়ব মনে থাকবে 1971 সালে পাক হানাদার বাহিনী আমরা তো দেখি নাই শুনেছি কালেমা জিজ্ঞেস করতে সবাইকে শুনছেন এই ঘটনা বলতো কালেমা বল যদি বলতে পারতো ছেড়ে দিত যেহেতু বাকিরা ছিল মুসলমান হিন্দু ভাইদেরকে ওরা শুট করত হিন্দু টের পাইলে গুলি তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে কালেমা বল মুসলমান নাকি হিন্দু কয় আমি মুসলমান কয় তাহলে কালেমা বল সালে কালেমা বাতা এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করেছে সে পড়তে শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হে মানে বাঙালি এটা তো মুসিবতে বললে পড়ে বাঙালি কয় হাম তো বি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমারে কালিমা জিজ্ঞেস করতেছো আমার কি আর হুঁশ জ্ঞান আছে আমি কি পড়তেছি আমি নিজেই জানি না তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া মুসিবত কা কালিমা বিপদে পড়লেই পড়বে শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা কোনো মাবুদ না ইলাহ নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না আটকে যায় বাংলায় বলে তুতলামি কি বলে আছে এরকম আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে আটকে যেত মুখে কষ্ট হতো সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দোয়া করলেন রব্বিশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশরাহলি সাদরি আল্লাহ হৃদয়কে প্রশস্ত করে দেন ওয়াসিরলি আমরি আল্লাহ আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার জিহ্বার কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি খুলে দেন চিল্লায় পড়েন আমিন আমাদের অনেক ছেলে মেয়েদের মুখে কথা আটকে যায় আছে না নাই এই দোয়াটা শিখাবে সব নবীরা এরকম দোয়া করতেন নবীরা দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব দোয়া করলে কবুল করত কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল আল্লাহ আমার এই ছোট্ট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন আপনি কোরআনের ব্যাখ্যা শিক্ষা দেন কবুল করে নিল কে এই দোয়ার বরকতে উনি রাইসুল মুফাসসিরিন হয়েছে লিডার অফ দ্য অল মুফাসসির অফ কোরআন কোরআনের সব মুফাসসিরদের সর্দারের নাম কি জানেন জানেন না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন সব তাফসীর কারকদের বস সব তাফসীর কারকদের লিডার আল্লাহর হাবিবের এই দোয়ার বদৌলত যদি আমার কাছে কেউ যদি ছেলে মেয়ে নিয়ে আসে বলে হুজুর হেফসখানায় দিছি বালিয়া মাদ্রাসা পরে একটু দোয়া করে দেন আমি দোয়াটা পরে ফুটিয়ে দিই নবীর দোয়া বরকত বেশি না কর আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহু তাআবিল মুখস্থ থাকলে ভালো না থাকলে যে রেকর্ড হইতেছে ইউটিউবে শুনে নেবেন এই দোয়াটা পড়ে ছেলে মেয়েদের ফু দিবেন মুফাসসির বানাই দিবে কে যুগ শ্রেষ্ঠ আলেম বানাই দিবে কে এরকম আল্লাহর হাবিব দোয়া করতেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন মানুষের ধাক্কাধাক্কি তো জায়গা পান না উনি এসে দেখেন মদিনার লোকেরা নবীর সাথে দেখা করার সময় নবীর হাদিয়া দেয় কি দেয় হাদিয়া মানে কি উপহার যেই দেখা করতে আসে নবীর উপহার দেয় উনি লজ্জায় পড়ে গেলেন কি দিবেন ওনার তো হাদিয়া দেওয়ার মতো টাকা নাই পয়সা নাই ছোট্ট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে বিশ্বনবীর কাছে যেয়ে বললেন নবী দেখলাম দেখে লজ্জায় পড়ে গেলাম মদিনার আনসারী গোত্রের সব নারী পুরুষ যারাই আপনারে সালাম দিতে আসে সবাই হাদিয়া দেয় আমার তো টাকা পয়সা কিচ্ছু নাই যে আপনারে হাদিয়া দিব কি আর করব আমার কলিজার টুকরা আমার নারছেরা ধন আমার আনাসকে আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম
আনাসকে হাদিয়া দিল আমার ছেলেটাই আপনার জন্য হাদিয়া আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার ইয়াখদুমু কামা বাদালাক নবী আপনার যত ধরনের খেদমতের প্রয়োজন আমার ছোট ছেলে আনাস করবে ও নবী আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি ও আল্লাহ আপনি আনাসের মালে বরকত দেন সন্তানে বরকত দেন কটা দোয়া করছিল শুনতেছেন মনোযোগ আছে না গেছে কটা দোয়া আল্লাহ আপনি আনাসের সম্পদ বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন আর বলেছিলেন সন্তান বাড়িয়ে দেন কি বাড়িয়ে দেন এবার শুনেন সম্পদ কেমনে বাড়ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনাতে আমার খেজুরের বাগান ছিল কিসের বাগান উনি বলতেন মদিনাতে যত খেজুরের বাগান ছিল বছরে খেজুর ধরতে একবার কয়বার বিশ্বনবী ওই ছোটবেলা আমার জন্য দোয়া করে দিয়েছিলেন ওই দোয়ার বরকতে আমার খেজুর বাগানে বছরে খেজুর ধরতো দুইবার সুবহানাল্লাহ নাই আর ওনার 80টা ছেলে ছিল 80টা কন্যা সন্তান ছিল দুইটা মোট কয়জন আপনার আছে কয়জন হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুইটা হইলে চলে একটা হইলে আরো ভালো 10 জন সন্তান আছে এরকম আছে নাকি কোনো বাবা আছে কই আন্দাজে মান্দাজে জানে না কয় আছে কই আছে উল্টা পাল্টা কও মিয়া রোহিঙ্গা ক্যাম্পে মাশাআল্লাহ এগুলো নিয়ে ঠাট্টা করো না আল্লাহর হাবিব এই রোহিঙ্গা ভাইদেরকে নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে ফাইন্নি মুকাসিরুন বিকুম আল উমাম তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ প্রেমময়ী চেহারার চেহারা দেখে ওই নারীদেরকে বিয়ে করো আর সন্তান বেশি জন্ম দিতে পারে এরকম নারীকে বিয়ে করো কেননা তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে কিয়ামতের দিন আমি নবী গর্ব করব আমি নবী বলবো আমার উম্মতের সংখ্যার ধারে কাছেও কোন নবীর উম্মত নাই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ নবীর দোয়ার বরকত আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদি আল্লাহ মালে বরকত দেন আনাসের সন্তানে বরকত দেন সব খেজুর বাগানে খেজুর ধরে একবার ওনার খেজুর বাগানে কয়বার ওনার মোট সন্তান 82 জন কয়জন 80 জন ছেলে দুইজন মেয়ে এটা হলো নবীর বরকত নবী দোয়া করলে কবুল সুবহানাল্লাহ পড়েন মক্কার দাওয়াতে জীবনের শুরুর দিকে আল্লাহর হাবিবের খুব কষ্ট হচ্ছিল অল্প কয়েকজন হাতে গোনা ওনার ফলোয়ার তাহাজ্জুদের নামাজে কেঁদে কেঁদে আল্লাহর একটা দোয়া করে ফেলে আল্লাহ আল্লাহুম্মা আইজাল ইসলাম بأحب الرجلين عندك بعمر بن الخطاب أو أبي جهل بن هشام الله مكر দুজনের একজন যেন কালিমা পড়ে মুসলমান হয় খত্তাবের বেটা ওমর নয় হিশামের বেটা আবু জাহাল ওমরে ফারুকের জন্য দোয়া কবুল করলো কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরকাম ইবনে দারিল আরকামে বসে দাওয়াত দিচ্ছেন হঠাৎ সাইয়েদ ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটে আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করবেন সাহাবারা এসে তথ্য দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছোটেন দৌড়ান পালিয়ে যান ওমর আল খাত্তাব আসতেছে আপনাকে হত্যা করবার জন্য আল্লাহর হাবিব বললেন না তোমরা ভুল বুঝছো তোমরা সরে যাও দরজা খুলে দাও আমার মনে হচ্ছে ওই যে রাতে আমি তাহাজ্জুদের সালাত শেষে দোয়া করেছি আজ বোধহয় ওই দোয়া কবুল হতে শুরু করেছে সাইয়েদান ওমর ফারুক আসলেন এসে তলোয়ার রেখে দিলেন আঙ্গুল তুলে বলতে শুরু করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিবকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে লুকায় লুকায় ঘরে দাওয়াত দেন কারণ কি বাইরে চলে আল্লাহর হাবিব বললেন না এটা মাক্কী জীবন এখানে গোপনে দাওয়াত দিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার পরে উমরে ফারুক বললেন তাহলে আলাইসাল কুরআনু কিতাবুন হাক এই যে কোরআনের কথা আপনি শোনাচ্ছেন এটা কি সত্য কিতাব নয় এটা কি সত্য কিতাব না আলাইসাল ইসলামু দীনুন হাক আমাদের ইসলাম কি সত্য ধর্ম নয় আলাইসাল্লাহু রব্বুন হাক আমাদের আল্লাহ কি সত্য রব নয় আল্লাহর হাবিব বললেন সত্য তো সব যদি সত্য হয় ফা ফিমাল ইখতিফা তাহলে লুকিয়ে লুকিয়ে কেন ঘরে বসে কেন আমরাই যদি হকের পথে থাকি আমরা বের হচ্ছি না কেন আমি একটা মিছিল দিব আল্লাহর হাবিব বললেন যাও আস্তে ধীরে মিছিল দাও 12 জনকে নিয়ে উনি আল্লাহর নামে তাকবীর জুড়ে দিলেন আল্লাহু আকবার
আল্লাহু আকবার আল্লাহু আকবার মক্কার জমিনে তাকবীর শুনে কাফের মুশরিকরা অবাক দৌড়ে আসছে কি রে কার এত বড় সাহস আমাদের নির্বাচনী এলাকায় আল্লাহর নামে তাকবীর দেয় এসেই দেখে মিছিলের সামনে ওমর মিছিলের সামনে কে ওমরে ফারুককে দেখে আবু জাহেল দিছে এক দৌড় উতবা দিছে আরেক দৌড় সাইবা দিছে আরেক দৌড় ময়দান ফাঁকা খালি মাঠে সাইয়েদ ওমর ফারুক সবাইকে নিয়ে তাকবীর দিতে দিতে কাবার গিলাব ধরে মিছিলার স্লোগান শেষ করলেন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ তার মানে নবীর দোয়ার বরকত আছে না নাই এজন্য যেই কোন বিপদে কোন পরিস্থিতিতে কোন দোয়া পড়বেন আল্লাহর কিতাবের ভিতরে এই দোয়াগুলো উল্লেখ করেছে কে আমরা এই দোয়াগুলো বেশি বেশি পড়ি কোরআনের দোয়ার মতো কম্প্রিহেনসিভ দোয়া হয় না আপনি বাংলায় হাজারটা বাক্য বলে যেটা বুঝাতে না পারবেন কোরআনের আয়াত একটা বললে ওটা কভার হয়ে যায় ঠিক কি না এটা কম্প্রিহেনসিভ দোয়া সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار الله তুমি দুনিয়ার সব কল্যাণ দাও আখিরাতেরও সব কল্যাণ দাও আগুনের আযাব থেকে তুমি বাঁচিয়ে দাও খেয়াল করছেন অর্থ নাকি খালি মাথা ডুলাইতেছেন আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার যত হাসানা আছে কল্যাণ দাও ও ফিল আখিরাতি হাসানা আখিরাতের যত কল্যাণ আছে দাও وقنا عذاب النار আগুনের শাস্তি থেকে বাঁচিয়ে দাও আপনি দুনিয়ার যা আছে ওইটাও নিলেন আখেরাতে যা আছে ওইটাও নাকি নেবেন তো বাকি রাখছেন কি আপনি গাছেরটাও খাইবেন তলারটাও কুড়াইবেন সবই তো চাইলেন এই দোয়ায় কোনো কিছু বাকি আছে এই দোয়ায় ইউসুফের খিলের ভাইরা এই দোয়াতে কোনো কিছু কোনো নিয়ামতের কথা কি বাকি আছে তাহলে এই দোয়া যদি আপনি করেন পৃথিবীর অন্য কোনো বাক্য দিয়ে এই দোয়ার সমপরিমাণ কোনো অর্থ বোঝানো সম্ভব এজন্য আমরা কোরআনের দোয়াগুলো পড়ব বেশি বেশি মনে থাকবে আওয়াজ করে পড়তে হবে ইনশাআল্লাহ